ছিল পিতলের রথ, কিন্তু চুরিরা তা চুরি করে নেয়। পুলিশি তৎপরতায় রথের কিছুটা অংশ উদ্ধার হলেও সেটা চলে যায় হীরাপুর থানার মালখানায়। আর তাই বহু বছর ধরে টিনের রথে রথযাত্রা পালিত হচ্ছে শতাব্দী প্রাচীন মানিকেশ্বর মন্দিরে। শুধু তাই নয়, ভিক্ষাবৃত্তি করে এই রথযাত্রা উৎসব পালন করেন মন্দিরের সেবায় পূর্ণিমা চক্রবর্তী। আসানসোল পৌর নিগমের একেবারে প্রান্তিক অঞ্চলে দামোদর নদের এই মানিকেশ্বর মন্দির, শ্রাবণ মাস জুড়ে জল ঢালার জন্য শয়ে শয়ে ভক্তকুল আসেন মানিকেশ্বর মন্দিরে। এছাড়াও রথযাত্রা, জন্মাষ্টমী, দুর্গাপূজা সহ বিভিন্ন উৎসব অনুষ্ঠান হয়ে থাকে এই মানিকেশ্বর মন্দিরে। কিন্তু সেই খরচ ওঠে কী করে? মন্দিরের সেবায় পূর্ণিমা চক্রবর্তী জানালেন, আশেপাশের গ্রামে আঁচল পেতে ভিক্ষে করে তিনি সব অনুষ্ঠান উৎসব চালিয়ে আসছেন, কিন্তু বয়স বেড়েছে পূর্ণিমা দেবীর, বেশি দূরে যেতে পারেন না। আসানসোল পৌর নিগম থেকে রথযাত্রার বিভিন্ন ধর্মীয় সংগঠনকে 25,000 টাকা করে দেওয়া হতো, কিন্তু মানিকেশ্বর মন্দিরে সেই অনুদান পৌঁছায়নি। একবার আবেদন করে 5,000 টাকা পেয়েছিলেন মাত্র, আর জাননি পূর্ণিমা দেবী। তিনি জানিয়েছেন, যতদিন শরীরে বল আছে আঁচল পেতে ঈশ্বরের সেবা করে যাবেন। কদম ফুলের গল্পটা কি? ওই তো মানে শুকনো গাছে বাবার ওইটা মাহিত্যি, ওই 29শে চৈত্র, ওইটা দেখার জন্যে সবাই আসে, ভক্তরা আসে, ওইটাই বাবার মাথায় চাপানো হয়, ওই ওইটাই পুজো করা হয়। বা সেই ওই একদিনই ফুটবে, ওই টাইমে পুজোর টাইমে 29শে চৈত্র। তাও মানে হ্যাঁ বলা যাবে না, প্রায় 1,000 সেদিনকে ভক্ত থাকে সব। এখানে রাত্রে প্রদীপ জাগানো হয়, মেয়েদের গোটা রাত্রি থাকে, সব ডন্ডি দেওয়া হয়, নদীর থেকে ডন্ডি দেওয়া আসে, লোটন দেওয়া হয়, পাট আছে, সেই পাটটা 5 গ্রাম ঘোরা হয়। আপনার নাম? শান্তনু চক্রবর্তী।